খাত নিয়ে কথা বলতে চাই এবং দৈনিক ইত্তেফাকের একটি খবর যেটি বলতেই চাই, উৎকণ্ঠায় 40 লাখ ছাত্রছাত্রী এসএসসি ও এইচএসসি কি হবে। এই খবরটি যেমন আছে ঠিক তেমনি আছে এসএসসি ও এইচএসসি কি হবে ইত্তেফাকের খবর বললাম। শিক্ষাবর্ষ 6 মাস বৃদ্ধির প্রস্তাব যুগান্তরে আছে, নতুন শিক্ষাক্রম পেছালো আরও 1 বছর এবং নতুন শিক্ষাক্রম পিছিয়ে যাওয়ার এই খবরটি যুগান্তর এবং সমকাল দুটো জায়গাতেই কিন্তু আছে। এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এস এম আব্বাস উদ্দিন, সিনিয়র রিপোর্টার বাংলা ট্রিবিউনের, যুক্ত আছেন আমাদের সাথে। একই সাথে রাজন ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক আমাদের সাথে আছেন। রাজন ভট্টাচার্য, আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে 40 লাখ ছাত্রছাত্রী উৎকণ্ঠা এবং গত বছর এইচএসসিতে আমরা অটোপাস দেখেছি কিন্তু এসএসসি পরীক্ষা হয়েছিল, কিন্তু এবার এসএসসি পরীক্ষাও হয়নি, ক্লাসই হয়নি আসলে, এবং এইচএসসি পরীক্ষাও এখন পর্যন্ত, যেটি এপ্রিলে প্রতি বছর হয়ে থাকে কিন্তু এপ্রিল আমরা পার করে ফেলেছি কিন্তু এখনও আমরা পরীক্ষা নিতে পারিনি করোনা এই পরিস্থিতির কারণে, আসলে কি হবে এই শিক্ষার্থীদের ভবিষ্যতে কি হবে বা আমরা একটা সিদ্ধান্তে কেন আসতে পারছি না, কারণ করোনা পরিস্থিতিটা দীর্ঘমেয়াদী হবে সেটি আমরা বুঝতে পারছি, তো একটি সিদ্ধান্তে কেন আসতে পারছি না, এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? দেখুন, করোনার যে দ্বিতীয় ঢেউ বাংলাদেশে চলছে, এই জায়গা থেকে কিন্তু সরকার কিংবা শিক্ষা কার্যক্রমের যারা পলিসি নিয়ন্ত্রণের জায়গায় আছেন সরকারি পর্যায়ে, তারা কিন্তু ভাবতে পারেনি যে এই ধরনের একটি বড় বিপর্যয় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে। এটি শুধুমাত্র খুব গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা চিন্তা না করার জায়গা থেকে কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে। অন্যান্য দেশেও কিন্তু যে খুব বেশি কার্যকর করতে পেরেছে শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু বলা যাবে না। আমাদের দেশে এখানে যে 40 লাখ শিক্ষার্থীর কথা বলা হয়েছে এটা শুধু এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের কথা, আপনি যদি সার্বিক শিক্ষার্থীদের কথা চিন্তা করেন তাহলে সেটা তো কয়েক কোটির দাঁড়াবে, অর্থাৎ সকল পর্যায়ের শিক্ষার্থীরাই কিন্তু উদ্বিগ্ন যে তাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে যাচ্ছে না, শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা কার্যক্রমকে স্বাভাবিক করা যাচ্ছে না। এখন এই 40 লাখ শিক্ষার্থীর জন্য আমরা একটি সরকারের পরিকল্পনার কথা আজকে ইত্তেফাকের রিপোর্টে বলা হয়েছে যে জুলাই আগস্টে তারা পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে, যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ একটু নিম্নমুখী পর্যায়ে আসছে এবং সরকারের হয়তো ধারণা কিংবা টেকনিক্যাল কমিটির হয়তো ধারণা যে আগামী কিছুদিনের মধ্যেই এই পরিস্থিতি আরো স্বাভাবিক হবে, তারপরে একটি 60 দিনের একটি সিলেবাস কার্যক্রম শেষ করার মধ্য দিয়েই তারা পরীক্ষা যেতে চায়, সেটি হচ্ছে জুলাই। 60 দিনের সিলেবাস যদি শেষ করে রাজন ভট্টাচার্য, তাহলে তো সেটা ধরুন ঈদের পরে যদি আমরা শুরু করি কার্যক্রম তাহলে সেটা মে মাস, যদি 60 দিন করি তাহলে জুন জুলাই, আর পরীক্ষা যদি নিতে হয় তাহলে সেটা আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের দিকে, ডিপেন্ড করছে তখন আমাদের করোনা পরিস্থিতি কি থাকে, অর্থাৎ একটা অনিশ্চয়তার ধোঁয়া কিন্তু থেকেই যাচ্ছে।